नमस्कार बंधुरा आमी शुक्ला आमार छोट्ट छाद बागाने सबाइके स्वागत जानिए आजकेर भिडियो शुरू करछि। देखुन आमी देखिएछिलाम लाउ गाछेर बीज बसानो, एई देखुन कत बड़ लाउ गाछटा हये गेछे। हाते आमार माटि लेगे रयेछे, छादे आसले माटि लागबेई। এখানে একটা গাছই বড় হয়েছে আর এই গাছটা একটু চাপা পড়ে গেছে, ছোট আছে। এটা বিরাট বড় একখানা গ্রো ব্যাগ, আমি তাই তিনখানা বসিয়েছি এখানে। দেখুন এটা বেশ বড় হয়ে গেছে। দেখুন আজকের ভিডিও লাউ গাছ নয়, আজকের ভিডিও যেটা সেটা নিয়ে এবার কথা বলবো। आज के क्रेटटाय फलेर क्रेट, टमेटो आसे एरकम क्रेट आमार काछे अनेक आछे। आसले आमी सब क्रेटे शीतकाले फुलकपी बाँधाकपी एइसब करतम। आमी क्रेटटाय हलुद बसाबो। देखुन आमी हलुदगुलो एरकम प्याकेट करे रेखेछिलाम, हाँ हलुदेर एरकम गाछ बेरिये जाच्छे, ताई आज के आमी एखाने बसिये देबो। किछुटा एखाने बसाबो, आबार अन्य जायगाय किछुटा बसाबो, কিছুটা আমার বাগানেও বসাবো। অনেকটাই আছে। এই যে দেখুন, প্রথমে না নিচে আমি এরকম পাতা দিয়ে নিয়েছি। পাতা দিয়ে এই যে গোবরের ডালাগুলো, এইগুলো এখানে যখন জল পড়বে আস্তে আস্তে এগুলো ভিজে ভিজে সব সার তৈরি হয়ে যাবে, আর জৈব সার। আর হলুদ তো জানেন মাটির নিচে নিচে হবে, এই মানে উপরের দিকে আসবে না, গাছটা নিচের দিকে হবে। তাই নিচটায় বেশ বেশ মোটা করে আমি মাটি দেব। মাটি দেওয়ার আগে আমি এরকম পাতা দিয়েছি, এই যে পাতাটা দেখুন, পাতা দিয়েছি আর গোবর সার দিয়েছি। এর উপর দেব আমি আবার একটু পাতা, আবার পাতা দেব। এই দেখুন আবার পাতা আমি দিয়ে দিয়েছি, বেশ ভালো দিয়ে দিয়েছি পাতা, অনেকটা। বুঝতে পারছেন এই কিন্তু চেপে যাবে, চেপে গিয়ে এরকম বসে যাবে। এর উপর আমি দেব এই যে দেখুন, এগুলো হচ্ছে আমার কিচেন কম্পোস্ট চালার পর যে ছোট ছোট গিট্টিগুলো বেরিয়েছিল সেগুলো, সেটাই আমি এখানে দিয়ে দেব। এই এটার উপর দেব, তার উপর মাটি দেব। এই যে দেখুন ডিমের খোসা টোসা সব দেখা যাচ্ছে। এতদিনে জেনে গেছেন কিচেন কম্পোস্টের সার কিন্তু প্রচুর ভালো। দেখুন কিভাবে দিলাম, পুরো মিশিয়ে দিয়েছি। এর উপর মাটি দেব। এই যে এখানে মাটি নিয়ে এসেছি, এটা আবার কি, মাটিগুলো তৈরি করা ছিল, ঘাস হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। এই যে মাটি জোগাড় করে নিয়ে এসেছি, এবার তার ঘাস হয়ে গেছিল, ঘাসগুলো তুলে দেওয়া হয়েছে, আমার হাজবেন্ড তুলে দিয়েছে। এবার আমি এই ওই যে কিচেন কম্পোস্টের গিচ্ছিগুলোর ওপর দেখুন মাটিটাকে ঢেলে দেব, আর যা ঘাস আছে বেছে বেছে নিয়ে নেব, ঠেলে দেব। প্রচুর ভারী। এই যে নিচে আমি পাতা দিই বলেই দেখুন এই পাতাগুলো সব সার তৈরি হয়ে গেছে। এর ভেতরেই হলুদ বসাবো, তাহলে মাটিটা আমার না ঝুরঝুরে থাকবে। মাটি যদি বেশি চাপ হয়ে যায় তাহলে কিন্তু হলুদ বড় হবে না, ওই জন্য আমার সুবিধাই হলো। পাতা সারও আছে, সবকিছুই আছে এর ভেতর। এরপর তো আর আমি মাটি ওপর দিক দিয়ে দেব না, কেন হলুদ তো হবে নিচে।
সব ঘাস হয়ে গেছিল, ঘাসগুলো ছাড়ানো হয়েছে, ওই জন্য এইরকম শিকড় এগুলো ঘাসের। সরিয়ে দিচ্ছি সব। এবার আমি হলুদটা বসাবো, তবে তার আগে আমি একটা জিনিস দেব, বলছি কি দেব। আমি নিয়ে এসেছি কিছুটা কাঠের ছাই। কাঠের ছাই আমি পটাশ হিসেবে মাটি তৈরির সময় ব্যবহার করি, আমি এখানেও একটু ব্যবহার করব কাঠের ছাই। আমার এই কালেকশনে থাকে সব সময় এই কাঠের ছাইটা, আমি এখানে ব্যবহার করব। এই কাঠের ছাইটা আমি একটু ওল গাছেও আজকে দেব। একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি হলুদ গুলো বসিয়ে দেব। এই যে এত বড়টা আমি দুভাগে ভাগ করে নেব। এই যে দেখুন হলুদ, এরকম একটু একটু করে চাপাতেই দিলেই হবে। আবার আমি এখানটাতেও দেবো। আর এখানটাতে দেব। এই যে দেখুন সবেতেই কিন্তু চোখ বেরিয়ে গেছে। যেগুলোতে চোখ বেরিয়েছে সেগুলোই আজকে আমি এখানে বসিয়ে দিলাম। এই হয়ে গেল। আর একটু জল ছড়া দিয়ে দেবো, আর কিচ্ছু করবো না, এইরকমই রেখে দেবো, আর কোনো সারও দেব না। বেশ গাছগুলো বড় হয়ে গেলে তখন আমি আপডেট দেবো কিভাবে করছি। এরপর কি সার দেব তখন আমি দেখাবো, বেশ একটু গাছগুলো আগে বেরিয়ে যাক তারপরে। এখনো দেখুন কতগুলো হলুদ আছে, আর এটা রাঙালু, এই যে গাছ বেরিয়ে গেছে বলে আমি নিয়ে এসেছি বসাবো। এই যে, আর এই হলুদ কটা আমি মাটিতে বসাবো, মানে আমার বাগানে বসাবো। বাগান তো শেয়ার করেছিলাম, আমার সব রকম গাছ যেটা ছাদে আছে সেটা আমি বাগানেও বসাই। আপনারাও এইভাবে করতে পারেন বন্ধুরা। আর হলুদ জানেন তো সবকিছুতেই কিন্তু শারীরিকভাবে খুব উপকার, শরীরের জন্য হলুদ কিন্তু খুব উপকার। আর এখানে তো আমি কোনো কেমিক্যাল সার দেব না, তার জন্য এখানে যে হলুদটা পাবো সেটা অনেক উপকার। দাঁড়ান এবার জল দেব। জল নিয়ে এসেছি, আর জল ছড়া দিয়ে দেবো। আর এখন তো বৃষ্টি পড়ছে, কালকে বিকেলবেলা সন্ধেবেলা খুব বৃষ্টি হয়েছে, আর বেশি বৃষ্টির জল আমি এতে লাগতে দেব না। গাছগুলো উঠে যাবার পর কোনো অসুবিধা নেই, কেননা এখানে এমনভাবে মাটিটা আমি দিলাম যাতে জল এখানে আসলেই জল কিন্তু নিচ দিয়ে বেরিয়ে যাবে। জল দেওয়া হয়ে গেল। তাহলে দেখলেন তো হলুদ কিভাবে বসালাম, আপনারাও বসাবেন। কুড়িটা দেখুন রংটা আসছে আস্তে আস্তে, কুড়িটা বেশ বড় হয়ে গেছে। সবার শেষে দেখাই আমার আলামুন্ডা গাছটা। এই দেখুন আলামুন্ডা গাছটা কি দারুণ ফুল হয়েছে, হলুদ রংটা ফেটে পড়ছে।